মজার পাঠশালা, হাতে খড়ি হবে অনলাইনে। প্রিয় শিক্ষার্থী বৃন্দবান, আমরা এখন আলোচনা করব চতুর্থ অধ্যায়, অর্থাৎ ব্যবসায় উদ্যোগের চতুর্থ অধ্যায়, যেটি মালিকানা ভিত্তিতে ব্যবসায়ী। তো এখানে আমি গত পাঠে এক মালিকানা ও অংশীদারি ব্যবসায় সম্পর্কে আলোচনা করেছি। আজকের যে পাঠ সেটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়। তো যৌথ মূলধনী ব্যবসায়টা কী জিনিস সেটা আমরা এখন জানবো। তো যৌথ মূলধনী ব্যবসায়টা হচ্ছে যে ব্যবসায় সংগঠন আইন সৃষ্ট অসীম দায় এবং যৌথ মালিকানায় পরিচালনা করা হয় তাকে যৌথ মূলধনী ব্যবসায় বলে। অর্থাৎ বলছে যে ব্যবসায়ে আইন সৃষ্টি, অর্থাৎ আইন সৃষ্টি করে এবং যে ব্যবসায়ের দায়টা বেশি। তো তারপরে কি বলা হয়েছে, আমরা যখন এক মালিকানা ব্যবসায় বলেছিলাম তখন কিন্তু ওখানে মালিক সংখ্যা ছিল মাত্র একজন। তো ব্যবসায় যত আইন কানুন নিয়ম সব কিছুই কিন্তু ওই একজন মালিকের উপরে নির্ভর করছিল। তো এখন যেটি আমরা যৌথ মূলধনীতে শিখবো, অর্থাৎ অংশীদারিতে আমরা শিখেছিলাম কি, ওখানে চুক্তি অনুযায়ী আমাদের আইন প্রচলিত। তো এখানে হচ্ছে মালিক অধিক, অর্থাৎ এই অধিক মালিকের পরিচালনায় যে ব্যবসা করা হয় সেটাই হচ্ছে অংশীদারি যৌথ মূলধনী ব্যবসায়। অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায়কে আমরা দুইটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো আগে আমরা এটা পরে আলোচনা করব, আগে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে আইন বৈশিষ্ট্য, অর্থাৎ বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো আছে সেটি হচ্ছে আইন সৃষ্ট সদস্য সংখ্যা, শেয়ার হস্তান্তর যোগ্যতা, তারপরে কৃত্রিম ব্যক্তি সত্তা, ব্যবস্থাপনা ও দায়। তো আমরা যদি সর্বপ্রথম বলতে আসি তাহলে বলতে হবে যে বৈশিষ্ট্যটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আইন সৃষ্ট, অর্থাৎ এই ব্যবসায় কিন্তু আইন সৃষ্টি হয় কীভাবে, যে একটা এখানেও কিন্তু একটা চুক্তি থাকে যেখানে অধিক পরিমাণে ব্যক্তি থাকে যারা এই ব্যবসাটা পরিচালনা করে থাকে। তো ব্যবসাটা পরিচালনা যখন করে তখন কিন্তু তারা যে আইনে ব্যবসাটা পরিচালনা করে সেটাই, সেই অনুসারে কিন্তু ব্যবসাটা চালনা করা হয়। তো তারপর হচ্ছে সদস্য সংখ্যা, অর্থাৎ সদস্য সংখ্যাটা বিভিন্নভাবে এখানে এসে থাকে। অর্থাৎ আমি কিন্তু এপাশে বলেছিলাম প্রকারভেদের ভিতরে প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, তো এখানে সদস্য সংখ্যা হয় আমার 2 থেকে 50 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আমরা যখন যৌথ মূলধনীতে নিয়ে আসবো তখন হচ্ছে সদস্য সংখ্যা হবে 2 থেকে 10 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হচ্ছে 5 থেকে শেয়ার সংখ্যা যত হবে, শেয়ার সংখ্যা যত হবে ততজন সদস্য সংখ্যা কিন্তু আমাদের এখানে আসে। তো তারপর যেটা আছে শেয়ার হস্তান্তর যোগ্যতা, আমরা যখন এক মালিকানা ব্যবসায় শিখেছিলাম তখন আমাদের শেয়ার কিন্তু কোনো হস্তান্তর যোগ্যতা ছিল না, কেননা ওখানে মালিক ছিল মাত্র একজন। কিন্তু অংশীদারি ব্যবসায় যেটি ছিল যে ওখানে আমাদের চুক্তিপত্র অনুযায়ী কিন্তু আমাদের হস্তান্তর যোগ্যতা ছিলই না, বরং এখানে ছিল আমাদের বিষয়টা হস্তান্তর যোগ্যতা যেটি চুক্তিপত্রের মাধ্যমেই করা হতো, আর এখানে শেয়ার কিন্তু যখন তখন আমরা হস্তান্তর করতে পারি যেহেতু এটি হচ্ছে শেয়ারের উপর নির্ভরশীল। তারপরে যেটি আসে কৃত্রিম ব্যক্তি সত্তা, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের মালিক একমাত্র নিজেই সে পরিচালনাটা করেছিল, কিন্তু যৌথ মূলধনীতে কৃত্রিম ব্যক্তি সত্তা বলে যে মালিকগণ নিজেরা তাদের প্রতিষ্ঠানকে পরিচালনা করে সেজন্য তার কৃত্রিম ব্যক্তি সত্তা রয়েছে। তো তারপর যেটি রয়েছে ব্যবস্থাপনা, অর্থাৎ অন্য ব্যবসায়ের থেকে এখানে ব্যবস্থাপনাটা একটু আলাদা, কেননা আমরা এক মালিকানা ব্যবসায় একজন মাত্র মালিক ছিল, অংশীদারি ব্যবসায় কিছু সংখ্যক মালিক ছিল, অর্থাৎ যে মালিকগণ তাদের নিজেদের নিয়ম অনুযায়ী অর্থাৎ তাদের চুক্তিপত্র অনুযায়ী তারা ব্যবস্থাপনা করত। কিন্তু এখানে যৌথ পরিচালনায় যখন আসে তখন এখানে একের দুইয়ের অধিকজন কিন্তু ব্যবসা পরিচালনা করে থাকে। দায় অর্থাৎ এই ব্যবসায়ের দায়টা কিন্তু অসীম, অর্থাৎ যেখানে মূলধনটা অতিরিক্ত সেখানে আমাদের দায়ের পরিমাণও কিন্তু অনেকটাই বেশি। তো তারপরে যেটি ছিল প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখানে হচ্ছে আমাদের শেয়ার হস্তান্তর যোগ্য নয়,
শেয়ার হস্তান্তর যোগ্য নয়, অর্থাৎ বাজারে, এটি আমরা শেয়ার বাজারে শেয়ার হস্তান্তর করতে পারবো না। এই যে 2 থেকে 50 জনের মধ্যে যে পরিচালকগণ আছে, এদেরকে শেয়ার ক্রয় করতে হয়। আর এখানে যে শেয়ার সংখ্যা, এই শেয়ারগুলো আমরা যে কোনো জায়গায় যে কোনো শেয়ার বাজারে বিক্রয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের পাঠ, অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায়ের পাঠটি। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো।